আসসালামু আলাইকুম, আমি লস অ্যাঞ্জেলস থেকে ইসলামিক সেন্টারে আজকে হ্যাপি নিউ ইয়ার সমস্ত মুসলমান পৃথিবীর সমস্ত মুসলমানদের প্রতি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমরা এসেছিলাম এখানে ইসলামিক সেন্টারে আসছি মুসলমানরা কীভাবে নববর্ষ ইংরেজি নববর্ষ থাকে সেটা হিসাবে মুনির আব্বাস আমার সাথে আছেন, উনি সমস্ত বাঙালি ভাইদের ধরে ধরে নিয়ে আসছেন তাদের থেকে হ্যাপি নববর্ষের শুভেচ্ছা। বিশেষ করে নববর্ষের প্রথম দিন আমাদের একটা জামাতের দিন হলো, জম্মু এসে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। ঢাকা সিটি মোহাম্মদ আলী ভাই হলো, আপনারা মানে অ্যাডভার্টাইজিং এ বাংলাদেশের ওয়ান অফ দা মনে করেন বলা যায় পিএইচডি বলা যায় নাকি। নববর্ষ শুভেচ্ছা, আপনার নামটা বলেন। হ্যাঁ, নববর্ষ নববর্ষ সবার জন্য শুভ হোক, সব বাঙালি এবং বাঙালি মুসলমান যারা এখানে আছেন তারা সবার জন্য শুভ হোক, এই কামনা করছি। আর নাম বলেন। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা, নববর্ষে কেমন কাটালেন, কেমন মনে হচ্ছে? আচ্ছা, নতুন বছর উপলক্ষে আমরা খুবই আনন্দিত, আগামী বছরটা সুন্দরভাবে যাক, মুসলমান বাঙালি কমিউনিটির মধ্যে আন্তরিকতা আসুক এটা দোয়া করেছি। বাংলাদেশ সবাইকে আমি নববর্ষ জানাই আমাদের লস অ্যাঞ্জেলস পক্ষ থেকে, যাতে আমাদের নতুন বছরটা সুন্দর এবং শুভকামনা করি, এবং বাংলাদেশে যারা সবাই আছেন তারা ভালো থাকেন, একে সুখী সমৃদ্ধ কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। নিউ ইয়ার, নিউ ইয়ার তো সবার জন্যই ভালো, সবাই প্রত্যাশা করে যে নিউ ইয়ার্সে এই নিউ ইয়ার্সটা বিগত দিনের বছরের চেয়ে তুলনায় ভালো যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোয়াজউদ্দিন, হ্যাপি নিউ ইয়ার। আজকের এই দিনে সারা বিশ্বে সবাই পরস্পরে হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের বিনিময় করতেছে। এই যে এই আমরা গত বছরে যে সমস্ত ভুল করেছি, আসুন আমরা সবাই ব্যক্তিগতভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সেই সমস্ত ভুল থেকে ফিরে আসি, জীবনকে রিমডেল। নববর্ষে সবার জন্য একটা ভালো, উইশ ইউ ওয়েল ফর এভরিবডি। এবং আমাদের মানে বিশেষ করে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন দ্য মানি অ্যান্ড আদার থিংস। যা প্রত্যেকেই বিভিন্ন ধর্মের হইলেও এটা আমরাও পালন করি, যেহেতু এর সাথে এত উদ্দীপনা আসে মানুষের মনে, এটা প্রয়োজন আছে মানুষের জীবনে, যে কোনো জাতির জন্য প্রয়োজন আছে। সমস্ত দর্শকদের ভালো হইলো, আমরা সবাই মিলে নববর্ষ পালন করেছি, লস অ্যাঞ্জেলসে সবাই নববর্ষটা খুশি, আমরা সবাই খুশি, সবাই নববর্ষে আজকে জুতেই আশা রাখি আমরা এই বছর আরও যেন ভালোভাবে কাটে সবার। ধন্যবাদ। শুভ নববর্ষ, আজকে ইংরাজির শুভ নববর্ষে আমরা ইসলামিক সেন্টারে নামাজ পড়তে আসছি, এখানে বিভিন্ন দেশের মুসলমানরা নামাজ পড়ছেন এবং এই নূতন বর্ষকে স্বাগত জানিয়েছেন এবং